প্রিয় বন্ধুরা এই যে বাংলাদেশের মতো দেশে এই যে বছরে কয়েকবার মাঝে মধ্যেই কিন্তু এই যে এই ধরনের বড় প্রাকৃতিক বিপর্যয়ের বা প্রাকৃতিক যে ঘটনা তার মধ্যে পড়তে হয় আমি সাইক্লোনের কথা বলছি তো আজকে এই যে রেমাল শেষ হয়ে গিয়েছে গভীর নিম্নচাপে বর্তমানে এটি তৈরি পরিণত হয়েছে শক্তি হারিয়ে এই দুই একদিন হয়তো বৃষ্টি হবে প্রচুর যে তারপরে এটি হচ্ছে বিলীন হয়ে যাবে সেই এই এতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় আমরা জানি কিভাবে এই ঘটনাটি তৈরি হয় এর পিছনে কি আমরা কিভাবে দায় প্রত্যক্ষ আমাদের মানুষের রয়েছে এই বিষয়টি আজকে আলোচনা করার চেষ্টা করব ঘূর্ণিঝড় বা আবহাওয়া বেশ জটিল জিনিস এর মধ্যে নানা বিষয় আছে তবে আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করব আজকে বিষয়টা এক্ষেত্রে প্রথম কথা হলো লঘুচাপ জিনিসটা খারাপ এটি নানাভাবে সমস্যা তৈরি করে লঘুচাপ মানে আশপাশের অঞ্চলের তুলনায় কোনো জায়গায় বায়ুর চাপ কম থাকা স্থল জলের সংযোগস্থলে এরকম হয় কিভাবে হয় সেটি এখন বলছি দিনের বেলায় সূর্যের তাপের কারণে স্থল বা মাটির পানির চেয়ে বেশি উত্তপ্ত বা উষ্ণ থাকে এর কারণ পানিতে যে পরিমাণ সূর্যের তাপ পড়ে তার বেশিরভাগ প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলে ফিরে যায় ছড়িয়ে পড়ে আশপাশে মাটি এত তাপ প্রতিফলিত করতে পারে না ফলে উষ্ণ হয়ে ওঠে এই উষ্ণ মাটি আবার উপরে থাকা বায়ুর তাপ বাড়িয়ে দেয় তাপ বাড়ালে তাপ বাড়লে বায়ুর অনুগুলো একে অন্যের চেয়ে তুলনামূলক দূরে সরে যায় অর্থাৎ বাতাসের ঘনত্ব কমে যায় ফলে বাতাস হয়ে যায় হালকা এই উষ্ণ হালকা বায়ু উপরের দিকে উঠে গেলে নিচের অংশটা ফাঁকা হয়ে যায় ফলে ওই জায়গাটাই তৈরি হয় লঘু চাপ ওদিকে সমুদ্রের উপরাংশে চলছে উল্টো ঘটনা সমুদ্রের উপরের বাতাস যেহেতু তুলনামূলক শীতল তাই এর অনুগুলো কাছাকাছি অবস্থান করে বায়ুর ঘনত্ব যায় বেড়ে এই ভারী বায়ু নেমে আসে নিচের দিকে ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায় এখন পাশাপাশি যদি দুটো ঘটনার কথা ভাবি একদিকে লঘু চাপ অঞ্চলের হালকা বাতাস উপরের দিকে উঠে গেল অন্যদিকে আশপাশের উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু ছুটে আসতে শুরু করেছে এই লঘুচাপ অঞ্চলের দিকে ঠিক এই পরিস্থিতিতেই সৃষ্টি হয় ঘূর্ণি রাতের রাতের বেলা বেলা আবার উল্টো ঘটনা ঘটে পানির তাপ ক্ষমতা বেশি তাই মাটি দ্রুত সব বিকিরণ করে দেওয়ার পরও আশপাশের পানি তাপ ধরে রাখে ফলে রাতে মাটি হয়ে যায় তুলনামূলক ঠান্ডা আর সমুদ্রের পানি হয়ে যায় তুলনামূলক উষ্ণ বুঝতেই পারছেন এর ফলে রাতের বেলা সমুদ্রের উপর লঘুচাপ তৈরি হয় আর মাটির উপরের উচ্চ চাপের বায়ু সেদিকে ছুটে যেতে থাকে এর ফলেই তৈরি হয় ঘূর্ণি সাধারণত সমুদ্রে যেখানে এরকম হয় তার কেন্দ্রের চারপাশের বাতাসের গতি যদি ঘন্টায় সতেরো থেকে তিরিশ কিলোমিটার হয় তাহলে তাকে বলে লঘুচাপ আর এই লঘুচাপের শক্তি বেড়ে গিয়ে যখন বাতাসের গতিবেগ ঘন্টায় একত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হয়ে যায় তখন সেটা পরিণত হয় নিম্নচাপে অর্থাৎ লঘু চাপের আরও ভয়ঙ্কর রূপ হল নিম্নচাপ এই যে নিম্নচাপ তৈরি হলো সেটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না আশপাশের কোনো অঞ্চলের উচ্চ চাপের তুলনায় তার শক্তি যদি বেশি হয় তখন এটি এই অঞ্চলের দিকে যেতে থাকে নিম্নচাপ আসলে ঘূর্ণিবায়ুর প্রবাহ তাই এটি যেদিক গিয়ে স্থির হবে বা যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে অবস্থান করবে সেখানেই হতে পারে ঘূর্ণিঝড় জলস্থল যেখানে পাশাপাশি সেখানে নিয়মিত হারে লঘুচাপ নিম্নচাপ ইত্যাদি তৈরি হয় আশপাশের বিভিন্ন অঞ্চলের পানি এতে শক্তি যোগায় বায়ুর প্রবাহ একে একবার এদিকে তো মুহূর্তে ভিন্ন দিকে নিয়ে যায় ঠিক এই কারণে বাংলাদেশের মতো অঞ্চলগুলোতে আবহাওয়া খুবই অস্থিতিশীল কারণ বাংলাদেশের অবস্থান ঠিক সমুদ্রের পাশে একটু খেয়াল করলেই বুঝবেন চট্টগ্রাম সহ সমুদ্রের পার্শ্ববর্তী এই অঞ্চলগুলোই ঘূর্ণিঝড়ের প্রাথমিক শিকার কারণ এদিকের ঘূর্ণিঝড়গুলোর মূল কেন্দ্র ওই পাশের সমুদ্র আবহাওয়ার এ অস্থিতিশীলতা বেশি দেখা যায় দক্ষিণাঞ্চলে যেখানে শুধুই সমুদ্র বা শুধু স্থল সেসব অঞ্চলে এরকম সমস্যা হয় না বাংলাদেশের উত্তরাঞ্চলে তাই ঘূর্ণিঝড় বা এ ধরনের আবহাওয়াগত দুর্যোগ কম দেখা যায় এক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল মেঘ ট্রপস্ফিয়ার বা বায়ুমণ্ডলের নিচের দিকের স্তরের মেঘই মূলত বৃষ্টির জন্য দায়ী কিছুটা উপরের দিকের মেঘ বৃষ্টিতে এতটা ভূমিকা রাখে না নদী সমুদ্র ইত্যাদি জলাধার থেকে পানি বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় এই থেকেই বৃষ্টি নামে এই বিষয়টি সবারই জানা তবে একটি বিষয় এখানে বলে রাখা প্রয়োজন মেঘ কখন কোথায় থাকবে তা মূলত নির্ভর করে মেঘের ঘনত্ব এবং বাতাসের গতিবেগের উপর ঘনত্ব বেশি হলেই সাধারণত ভারী বৃষ্টিপাত হয় হালকা মেঘ সামান্য বৃষ্টি হয়ে শেষ হয়ে যায় আর বাতাসের গতিবেগ হালকা মেঘকে সহজে ভাসিয়ে নিতে পারে ভারী মেঘকে খুব একটা দূরে ভারী মেঘকে খুব একটা দূরে বাতাস বয়ে নিতে পারে না ফলে ভারী বৃষ্টি হয় আবার আর্দ্রতা বেশি হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মেঘ এবং বায়ুচাপের উপরে মতো নির্ভর করে কোন অঞ্চলের তাপমাত্রা কেমন হবে আর্দ্রতা কেমন হবে ইত্যাদি আরও নানা বিষয় আছে অবশ্য কোন অঞ্চলের উদ্ভিদের পরিমাণ সে অঞ্চলের পাহাড় আছে কি না এরকম নানা কিছু ঘূর্ণিঝড়ের সময় বাড়ির বাইরে অবস্থান না করাই ভালো বাইরে থাকলে চেষ্টা করতে হবে কোথাও ছাদ খুঁজে নিয়ে আশ্রয় নিতে কাজে সামান্য দেরি হলো এর ফলে নিরাপদে থাকার সম্ভাবনা বেড়ে যাবে কিছুটা সচেতনতা জীবন বাঁচিয়ে দিতে পারে আপনার ও আপনার প্রিয়জনের